বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করবো আমার ভিডিও দেখে আপনাদের বাজি তৈরি করতে কোনো রকম প্রবলেম হবে না আর বন্ধুরা কারো কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি পজিটিভলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই বাজিটা ছোট বড় সব রকম সাইজের বানানো যায় এই বাজিটার হাইট অনেক বেশি করা যায় যেখানে যত রকম তুবড়ি কম্পিটিশন দেখেন সেটা কিন্তু এই বাজিটারই হয়ে থাকে সেটা একটু স্পেশালভাবে তৈরি করা হয় বন্ধুরা এই বাজিটাকে গোল্ডেন তুবড়ি বা ইয়েলো তুবড়ি বলা হয় আজকে আমি আপনাদের দেখাবো এই গোল্ডেন তুবড়িটা কিভাবে বানাবেন বন্ধুরা গোল্ডেন বা হলুদ তুবড়ি বানানোর জন্য কি কি ম্যাটেরিয়াল লাগবে এবং কতটা লাগবে সেটা একবার দেখে নিন এই সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা সোরা এটা লাগবে সেভেন গ্রাম এটা লোহাচুর এটা লাগবে চারশো গ্রাম এটা গন্ধ এটা লাগবে দেড়শো গ্রাম এটা চারকোল এটা লাগবে নব্বই গ্রাম এই চারটে আইটেমই গোল্ডেন বা ইয়েলো তুবড়ি বানানোর জন্যেই ব্যবহার করা হয় আয়রন চিপসটা বাদ দিয়ে সব মেটেরিয়ালকে খুব ভালো করে চেলে নিতে হবে এর মধ্যে রকম দানা থাকলে সেটা ফেলে দিতে হবে অল্প কিছু দানা এর মধ্যে থাকে সেটা নেগলেক্ট করবেন কিছু হবে না এটা গন্ধক এটাকেও চেলে নিচ্ছি একই মশলার মধ্যে চেলে নেব দেখে নিন এটা সোরা ভালো সোরা হলে খুব তাড়াতাড়ি চালা হয়ে যাবে একটু দানা থাকবে ওটা হাত দিয়ে গুঁড়ো করে নেওয়া যায় দেখুন সব চালা হয়ে গেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পরে এটাকে আর একবার চেলে নিতে হবে আরেকবার চেলে নিলে কি হবে এই মিক্সিংটা খুব আরো ভালো হয়ে যাবে আর এই ধরনের তুবড়ি করতে আপনাকে মিক্সিংয়ের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে যত ভালো মিক্সিং হবে তত ভালো তুবড়ি হবে এটা মিক্সিং হয়ে যাওয়ার পরে এর পরবর্তীকালে কি করব আয়রনটা আয়রন যেহেতু চালা যায় না আয়রনের যে দানাগুলো বড় বড় থাকে আয়রনটা এবার মিশিয়ে নেব এই মশলার সঙ্গে আয়রনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আপনার মশলা রেডি বন্ধুরা এই মশলা মিক্সিং হয়ে গেল এটা প্রচণ্ড দাহ্য বস্তু খুব অল্পতেই অনেক পরিমাণ আগুন হয় এর থেকে বাচ্চাদের দূরে রাখবেন আগুনকে দূরে রাখবেন যারা স্মোক করে তাদেরকে দূরে রাখবেন দেখে নিন বন্ধুরা রেডি হয়ে গেল মশলা এখন আমার রেডি বন্ধুরা এইটা একটু বড় সাইজের খোল এটা আমি ইউজ করব এই খোলে যে মশলা ভরা হবে সেটা দিয়ে যে বাজি তৈরি হবে সেটার হাইট আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পাবেন একটাই কন্ডিশন টাইট করে এটাকে ভরতে হবে টাইট করার জন্যে এই মশলাটা যেমন ড্রাই রয়েছে আপনি এটাকে একটু ব্যবস্থা করলেই কিন্তু এটা ঠিক হয়ে যায় সেটা কি করবেন তারপিন তেল ভালো কোয়ালিটি তারপিন তেল অল্প মিশিয়ে নেবেন এটা একটু থকথক হয়ে যাবে তখন বানাতে অনেক সুবিধা হবে আর এমনি নর্মালিও বানাতে পারেন নর্মালি বানাতে কি বানালে কি হবে অতটা টাইট হবে না কম্পিটিশানে গেলে পজিটিভলি আপনাকে তারপিন তেল মেখেই টাইট করতে হবে যতটা পারেন টাইট করবেন টাইট করার সময় এটা কিন্তু আগুন জলে জ্বলে যায় না দেখুন দুটো হোল আছে এটা এটা দিয়ে মশলা ভরা হয় আর হোল আছে পেছন দিকে ওটা ফায়ারিং হোল প্রয়োজনে যে ফায়ারিং হোলটা এটাকে একটু বড় করে নিতে হয় বড় সাইজের বাজি হলে পজিটিভলি একটু বড় করে নিতে হবে না হলে কিন্তু বাস্ট করবে খেয়াল রাখবেন ফায়ারিং হোলটা একটু বড় করে না নিলে বাস্ট করবে দেখুন দুটো হোলের ডিফারেন্সটা দেখে নিন বড়োটার অনেকটা বড় ছোটোটার অনেকটা ছোট। দুটোই কিন্তু এই গোল্ডেন তুবড়ি হবে ছোটটার হাইটটা কম হবে বড়টার হাইটটা অনেক বেশি হবে খোলের যে বড়ো মুখটা এটা দিয়ে মশলা ভরা হবে মশলা ভরে যতটা পারবেন টাইট করবেন বন্ধুরা আর টাইট করার জন্যে লোহার জিনিস না নিলেই ভালো হয় কাঠের স্টিক নেবেন বা কাঠের ডান্ডা নেবেন আমি যেমন দেখুন এটা ব্যালন ইউজ করছি ওটাকে টাইট করার জন্যে আমি পিটিয়ে পিটিয়েই টাইট করবো কিছু হবে না টাইট করা হয়ে গেলে ওপরের দিকে একটু গ্যাপটা একটু রাখতে হবে হাফ ইঞ্চি গ্যাপ দিতে হবে ওই স্টেপটা পর্যন্ত গ্যাপ দিতে হবে এবার একদম শক্ত মাটি হার্ড সয়েল ওটা দিয়ে এটাকে সিল করে দিতে হবে একটু জোর লাগবে যত জোরে পারেন সিল করবেন কারণ ম্যাক্সিমাম ওই জন্য থেকে হয়ে যায় এই ছোট বাজি হোলটা হচ্ছে ফায়ারিং হোল্ড আর ওই হোলটা সিল করে দেয়া হলো এটা কিন্তু একটা বাজি হয়ে গেল এটা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হাইট হবে বন্ধুরা এটা সাইজটা অনেকটা বড় বন্ধুরা এই বাজিটা যেদিন বানাবেন ওদিনই ফাটিয়ে দেবেন এই বাজিটাকে একদিনও রাখা যাবে না আয়রন থাকার জন্যে এই বাজিটা খুব তাড়াতাড়ি ড্যাম হয়ে যায় বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ